বন্যা খরার সাথে সারের সংকট, সঙ্গে সেচের খরচ বৃদ্ধিতে চলতি মৌসুমে আমন চাষে লোকসানে পড়াচ্ছেন উত্তরাঞ্চলের কৃষকরা। বাড়তি ব্যয়ের কারণে অনেকের জমি অনাবাদি পড়ে আছে। প্রাকৃতিক দুর্যোগে লণ্ডভণ্ড হয়েছে চরের কৃষি, আর কৃষি ছেড়ে বর্গা চাষিরাও সম্পৃক্ত হয়েছেন নানা কাজে। এ অবস্থায় কৃষকের খাদ্য নিরাপত্তায় নেতিবাচক প্রভাব পড়ার শঙ্কা বিশ্লেষকদের। আমন মৌসুমে এক বিঘা জমিতে ধানের ফলন হয় 15 থেকে 17 মণ। অনুকূল আবহাওয়া, বৃষ্টির পানি, সারের স্বাভাবিক দাম আর শ্রমিকের মজুরি মিলিয়ে আগে প্রতি বিঘায় উৎপাদন খরচ হতো 8 থেকে 9 হাজার টাকা। কিন্তু কৃষিপণ্যের বাড়তি দাম আর প্রতিকূল পরিস্থিতিতে এবার উৎপাদন ব্যয় হয়েছে দ্বিগুণ, আবার শঙ্কা আছে ফলনও কম হওয়ার। আমাদের অবস্থা এবার বেশি ভালো না, কারণ আকাশের বৃষ্টি কম আর তেল সারের দাম বেশি, এই কারণে আমাদের চাষ করতে খুব সমস্যা হইতেছে। এখানে বিঘা প্রতি মনে করেন 8-10 হাজার খরচ ছিল, এখন 14-15-20 হাজার টাকার কাছাকাছি পড়ে যাচ্ছে। 15 মণ ধান বেচে ধরেন 15 হাজার, বাইরে যায় মনে করেন খাটিয়া খুঁটে আইনে এটা পূরণ করা লাগে, এইভাবে আমাদের পোষে না ভাই। কৃষকরা বলছেন সার সংকটে ব্যাহত হচ্ছে চাষাবাদ, এনজিও ঋণে বিপাকে বর্গা চাষিরা। সার পাওয়া যাচ্ছে না, সার 120 টাকা ধারা, তো এখন যে ধান আবাদ করি ওই ধানের পাইসে ওই আসলে হয় না। এখন জমি যা তাই কৃষিকাজটা সঙ্গে পায়, আমরা আদি করি, আমার ভর্তুকিও নাই তত্ত্বকিও নাই কিছুই আমাদের নাই। এনজিওর মাধ্যমে পয়সা করি, আসার সময় টাকা নেই, নিয়ে আবার শোধ করি, জমির পাশে ঢাইলে অর্ধেক টাকা ওঠে না। লোকসানে থাকা কৃষকদের প্রণোদনা না দিলে খাদ্য ভাণ্ডারে বিপর্যয়ের শঙ্কা দেখছেন কৃষক নেতারা। কৃষিকে বাঁচাইতে গেলে আজকে সরকারকে যে ধরনের প্রণোদনা দরকার, অতিরিক্ত উৎপাদনের খরচ যেভাবেই দেওয়া দরকার, ভর্তুকি দেওয়া দরকার, এটা দিতে পারলেই আমরা খাদ্য আর আমদানি করতে হবে না। লোকসান পোষাতে এখনও সহায়তা না পেলেও প্রণোদনার আশ্বাস কৃষি বিভাগের। কৃষি উপকরণ সহজলভ্য করার জন্য, কৃষকদের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার জন্য এই পুনর্বাসন বা প্রণোদনা কার্যক্রম একটা কনসেন্ট্রেট এলাকাতে 50 হেক্টরের জমি এটা সমলেই হবে, সমস্ত খরচ সরকার বেয়ার করবে, কৃষক যারা থাকবে জমি তারা লাভবান হবে। এবার উত্তরের দুই কৃষি অঞ্চল থেকে প্রায় 55 লাখ মেট্রিক টন ধান উৎপাদন হবে বলে আশা করা হচ্ছে, যার বাজার দাম প্রায় 14 হাজার কোটি টাকা। মাজেদ মাসুদ, ডিবিসি নিউজ, রংপুর।